চলেন বিসমিল্লাহ বামে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে শনিবার, খুব সুন্দর একটা ওয়েদার, আকাশ মেঘলা বাট মেঘ অন্না, সকালে মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে। আর আমরা আইসি এখন বাদাঘাট রোড আইয়া, হাতের বাম দিকে একটা রাস্তা আছে, আর এই রাস্তাটা এদিকে গিয়া লামাগাজি গেছে। খুব সুন্দর একটা ভিউ, এর আগেও আইসি এই এলাকাত খুব সুন্দর ভিউ অনো, আর এই এলাকাটা খুব সুন্দর সবুজ পরিবেশ। আর আজকে পানি বেশ বাড়ছে নদীর, আর হাওরও কিছু পানি ঢুকছে। আর ও পাশে দেখো কা নদী একবারে ফুলফিল হয়ে গেছে, টোটালি ভরি গেছে নদী পানিয়ে। সো আশা করি আজকের এই ব্লগটা অবশ্যই ভালো লাগবো। আর আজকে আমরা এক বাইকে বার হয়েছি, আমরা একজন ট্রাভেলার মিসিং, আর লগে আছেন সাদমান স্যার। হ্যালো সাদমান স্যার, কিলা লাগে স্যার? এক্সিলেন্ট ফিল। সো দেখতে থাকাও কা আরও কিছু ভিউ আপনারা দেখাই ও এলাকাটার, অবশ্যই আশা করি ব্লগ ভালো লাগবো। নৌকা দেন পিস কিরে যা। আমরা আম খাইলাম, খুব মজার আম, এবং আমের আটিটা ওই সাইডে কোনো জায়গা পালাই দিব, যদি গাছ হয় এলাকার মানুষে খাইব। অনেক অনেক টুর ব্লগার দেখে তো যে কোনো ফলের বীজ বড় সংরক্ষণ করে রাখতে, আর কোনোবাই গেলে এইটাই হলে
আমার বীজ গুণ খুই লাগাইতাম দেখি আর নামিয়ে দেই না ইনো পানি উঠত না স্যার ওখানে আবার রাস্তা বড় হলে কাটি দিব গাছ এটুক নিচে দেই আল্লাহ এই গাছ যাতে গাছ হয় ও লাগাইলাম একটা আর আটটা অন্য দইলে আগে এরপরে আবার বালা পানি দিতে হোয়াট এ ন্যাচারাল ফিল ন্যাচারাল পরিবেশ ন্যাচারাল খাবার ম্যাঙ্গো আম খাইলাম খুব ভাল লাগলো চলেন 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 যাই চাহাই মনে কোনো নবই হো সে ও কি একটা বাজার নবাই সুজা গিয়ে বাড়িতে সুজা গিয়ে বাড়িল হন সামনে খাই মিশা চলেন স্টার্ট দেন হাটিয়া বাজার হাটিয়া বাজার করি আবার হাটিয়া বাড়ি সামনের উইনটা না করে নিব জীবন কি সাইড দিয়ে তো করে আমি একদিন আসলাম গোটা কানে বইয়ে গেছি সবাই বইতেই সব রিজার্ভ ব্রেক দিবা ইমুকা দিছো ওদে পানি দেওয়ার বুঝুন নি ওবাই আউতি তোর মাছে ওলা 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 মাছে ইয়া বা আমাই হই হই ও ভাই গিয়া মাছ ও ও ভাই আমাই পানির মানে পানির ফ্লো হইলো আউতা হই মানে মাছের একটা দর্ম আছে দুই ভাই মাছ গুরে হই গুর পানি গুরাই দে পানি চক্কর লইবে চক্কর লইলে জালো গিয়া আমাইব তোর ব্যাগ দেখ তো বাড়বে বুঝছন নি পুরা হুত পুরা লাগবো আপনার লগে মাতিয়ে ভালো লাগলো ভালো থাকবা জি আল্লাহ ডাইনে যাই কি ডাইনে ডাইনে হ্যাঁ তো সামনে বাড়ি সামনে বাড়ি জাঙ্গাইল বাজার জাঙ্গাইল কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট কোন সময় নিতে পারো মিলাই বনি ডাইল পুরি আলুর চপ আবার চা দো বা চা দো কড়ালিকার হয় কড়ালিকার ধন্যবাদ ভাই কাঁচামরিচ তারা যাবে নি ভাই কাঁচামরিচ আর দিয়ে আমার লোক আসি বহুত আগের বাট ইউজ করা না ও
জাঙ্গাইল বাজার চা খাইলাম, ডাইল পুরি খাইলাম, আর খাইলাম হইলো আলুর চপ। পাকা জায়গা ঘুরে গেছি, সন থেকে এখন উঠেছিলাম যাই মদিনা মার্কেট, আর মদিনা মার্কেট গিয়ে ব্লগটা শেষ করে দিই। চলেন তো কারেন্ট নাই মদিনা মার্কেট, আমরা চিন্তা করলাম মেঘলা মেঘলা ওয়েদার তো আবার চা খাওয়া যায়, চা খাইবো আমরা আকাশ রেস্টুরেন্টও। বাইরাম হ্যালো, ওকে স্যার ভালো থাকবা, আল্লাহ হাফেজ। যাইরাম না আসলে কারেন্ট নাই, চিন্তা করলাম বইতাম কিনা মদিনা মার্কেট, আর কারেন্ট কোন সময় আইব তাও জানলাম না, তো দেখতে তো হোক দেখি কিতা করা যায়। তো মদিনা মার্কেট চা খাওয়ার পরে আমি স্যারের বিদায় দিলে এলাম, আর আমি আমার দোকান আছে মদিনা মার্কেট একটা, ওখানে বইছি কিছু সময়, আর দোকানটা কি এখন বাড়াইছি, বাড়াইয়া আটরাম আটি আটি যাইরাম বাসাত, আর এখন আসি হইল গিয়া বিজিবি ক্যাম্পের সামনে আসি, বিজিবি টিক ক্যাম্পের সামনেই হইল বিজিবি ক্যাম্প, আর হইল সুরমা সুরমা আবাসিক এলাকা, আর ওবার আটি আটি যাইরাম প্রায় সময় রাত্রে ওলা টাইমে যখন আমি ব্যাক করি বাসাত প্রায় সময় ওলা আটি, খুব ভালো লাগে আটতে আসলে, আর আটাটা শরীরের লাগে খুবই ভালো, আর এই পরিবেশটাও খুব সুন্দর, আর একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পরিবেশে কোনো ধুলা বালু নাই, আর চারপাশে শুধু সবুজ, আর বিজিআরের বাউন্ডারির ভিতরে যে সবুজ গাছগুলো খুবই দেখতে ভালো লাগে, এই কারণে আরও খুব ভালো লাগে, আর এই রোডটা লাইটিং করার পরে লাইটিংয়ের কারণে আরও খুব সুন্দর লাগে লাইটিং, এবং লাইটিংয়ের কারণে এই যে ফুটপাথ দেখা আমার পিছনে, ফুটপাথটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। তো আপনারা যদি এই রোড এই সাইডে আইন বা এই সাইডে যাদের আশেপাশে যাদের বাসা আছে তারা ও ফুটপাথটা ইউজ করতে পারেন, হাঁটার লাগি হাঁটি অবশ্যই ভালো লাগবো, এবং হাঁটাটা খুবই শরীরের লাগি ভালো। তো আমি অলমোস্ট আমার বাসার কাছে আসছি, তো আমার আজকের ব্লগটা আমি ওখানেও এন্ড করে দিলাম, তো আমার আজকের সারাদিন বিকালবেলার যে ঘোরা ঘোরাঘুরি নদীর পাড়েও ঘোরাঘুরি এবং প্রাকৃতিক পরিবেশেও ঘোরাঘুরি এবং নাস্তা রাস্তা করা এভরিথিং মিলাইয়ে যদি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক বাটনও ক্লিক করবা, কিছু কর তাহলে কমেন্টে জানাইবে, আর বন্ধু বান্ধবের লোক অবশ্যই শেয়ার করবা। তো হ্যাভ এ গুড ডে অ্যান্ড স্টে ওয়েল, বাই এভরিওয়ান।